আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ইলিশ পোলাও রান্না করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে, আর কোনটার পরে কোনটা করলে ভালো হবে আমি সেভাবেই দেখিয়েছি। তা এই রেসিপি ফলো করলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো পুরো ভিডিওটি দেখবেন, আর দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর নতুন কোনো ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে বেল আইকন প্রেস করে রাখুন। আমাদের এলাকায় লকডাউন পড়ার কারণে আমার হাজব্যান্ড তরকারি আনতে পারছে না, তো ভাবছি যে কি রান্না করব। এরপর আমার হাজব্যান্ড সাজেস্ট করলো যে তুমি ইলিশ পোলাও রান্না করো, যেহেতু আমাদের ঘরে কোনো সবজি নাই রান্না করার মতো, তাই ঘরে যেহেতু পোলাও আছে, ইলিশ মাছ আছে, ওটা দিয়ে রান্না করো। তাই বললো আমরা যে আজ ইলিশ পোলাও রান্না করব। তো চলুন দেখে নেই কীভাবে আমি রান্না করি। এখানে আমি হাফ কাপের মতো টক দই নিয়েছি, আর হাফ চামচের মতো লেবুর রস দিয়ে ফেটে নিয়েছি ভালো করে। পেঁয়াজ বাটা নিলাম 3-4 চামচের মতো, আর 1 চামচের বেশি প্রায় 1.5 চামচের মতো আদা রসুন বাটা। গরম মশলা গুঁড়া দিলাম হাফ চামচ, 1 চামচ দিলাম ধনিয়া গুঁড়া, আর 1 চামচের অর্ধেক লবণ, আর 1 চামচ মরিচের গুঁড়া। যারা হালকা একটু ঝাল খেতে চান তারা আর একটু মরিচের গুঁড়া দিবেন। আমার মনে হলো যে ধনিয়া গুঁড়া আর একটু দিলে ভালো হয়, তাই আমি 1/2 চামচ দিলাম। উপায় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই মাছগুলোকে ম্যারিনেট করে নিব। এমনভাবে ম্যারিনেট করব যাতে মশলাগুলোর মধ্যে ডুবে থাকে মাছগুলো, তাহলে ভালো করে ডুববে মশলা। আর এভাবে আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেব। আমার একটা মেজারমেন্ট মগের 500 ml পর্যন্ত যে ডাকটা আছে সে পর্যন্ত আমি নিয়েছি। এখানে প্রায় আধা কেজির মতো আছে, তো এটা ভালো করে ধুয়ে আমি এভাবে মাঝখান দিয়ে একটু গর্তের মতো করে ছড়িয়ে দিলাম। এভাবে করলে তাড়াতাড়ি পানিটা ঝরে যায়, তাড়াতাড়ি শুকিয়ে যায় চালটা। এবার আমি কড়াইতে তেল নিয়ে পেঁয়াজ বেরেস্তা করব প্রয়োজন মতো, যতটুকু আমার বেরেস্তা দরকার। তো প্রথমে আমি 1 মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা করছি, কিন্তু পরে মনে হলো যে আর একটু দরকার, তাই আমি আর একটু দিয়ে হালকা একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিব। আমার কাছে মনে হয় যে হালকা একটু লবণ দিলে পেঁয়াজ বেরেস্তার স্বাদটাই অন্যরকম লাগে। আর এই অবস্থায় আমি উঠিয়ে নিব। এর থেকে যদি আমি বেশি ভাজতে যাই তাহলে নামানোর পরে আর একটু বেশি কালার হয়ে যায়, পুরো পুড়ে যাবে, স্বাদটা ভালো আসবে না, তাই এই অবস্থায় আমি নামিয়ে ফেলবো। তেলের পরিমাণটা আমি এমনভাবে নিয়েছি যাতে এই একই তেল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা, মাছ রান্না করা আর পোলাও রান্না করতে পারি, তাই আপনারা এমন পরিমাণে নেবেন। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে, আমি এটা ভাজা ভাজা করব না, ভাজা ভাজা না করে সেই মশলা সহ মাছটা আমি ঢেলে দেব। আর ঢেলে দিয়ে হালকা একটা দুহাত দিয়ে কড়াইটা ধরে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার 2-3 মিনিট পরে মাছটা উঠে দেব। দুহাত দিয়ে কড়াই ধরে এভাবে নেড়েচেড়ে দিবেন, তন্তু দিয়ে না নেড়ে এভাবে নাড়াচাড়া করলেই ভালো হয়, তাহলে মাছ ভাঙার সম্ভাবনাটা অনেক কম থাকে। আবারও 2-3 মিনিট পরে যখন ঢাকনা খুলে দেখলাম যে তেল আর মশলাটা আলাদা হয়ে গেছে, তাহলে মনে করবেন যে কষানো হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিচ্ছি, তবে আপনারা আরেকটু আগে দিবেন, যখন মাছটা প্রথম উল্টে দিবেন তখন। আমি ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিয়েছি, আর একটু নেড়েচেড়ে একটু ঢেকে দিলাম যাতে পেঁয়াজ বেরেস্তাটা একটু নরম নরম হয়। দেখতে দিতে পারছেন কত সুন্দর লাগছে, খেতেও খুব মজা হয়েছে মাশাল্লাহ। এখন আমি এই মাছগুলো আলাদা করে রেখে দিলাম একটা প্লেটে রেখে, আর এই মশলাগুলোকেও আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিব। এই তেলগুলো দিয়ে আমি পোলাও রান্না করব। তো মশলা আমার আলাদা করে রাখা হয়ে গেছে, এখন আমি ঘি দেব। কি কিউট না কৌটাটা! এবার আমি 2 চামচ ঘি দিয়ে পোলাও রান্না করতে চলে যাব। ঘিটা দিলে একটু ঘিয়ের ঘ্রাণটা আসে, খুবই ভালো লাগে। তো এখানে আমি 4টা লং, 4টা এলাচ, 2টা দারুচিনি দিয়ে আর একটু পেঁয়াজ দেব। পেঁয়াজ দিয়ে এটাকেও আমি ভাজা ভাজা করব না, হালকা একটু যখন কালার চলে আসবে তখন আমি পোলাও চালটা দিয়ে দিব। পোলাও চালে আমি আমার পছন্দ মতো কাঁচামরিচ নিয়েছি, এবার নাড়াচাড়া করে নেব, তবে আমি একটু লবণ দিয়ে নিই।
আমার যতটুকু মনে হয়েছে এখন আপাতত একটু কম করেই দিলাম, যদি মনে হয় যে আর একটু লাগবে সেটা আমি পরে দিয়ে দিব। তো লবণ দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন দেখবো যে হালকা একটু ঝরঝরে হয়ে গেল চালটা, আমি মশলাগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। তো প্রায় আরও 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে দেখবেন একটা ঝনঝন আওয়াজ হচ্ছে, তখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এখানে কিন্তু পানিটা ডাবল দিবেন। আপনি চাল যে কোনো পাত্রেই নেন না কেন, যেটারই আপনি যতটুকু নেবেন তার ডাবল আপনি গরম পানি দিবেন, আর গরম পানিতেই কিন্তু দিবেন, না হলে কিন্তু ঝরঝরা হবে না দোকানের মতো, একটু গায়ে লেগে থাকবে। তো আমার পানিটা একটু টেস্ট করে দেখলাম, বলক আসার পরে লবণ মনে হয়েছে যে আর একটু লাগবে, তাই আমি আর একটু দিলাম। আর লবণ কিন্তু পানি বলক আসার পরে টেস্ট করবেন, তাহলে আপনি অরিজিনালটা বুঝতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রিজে ফ্রোজেন করে রাখা কাবাব। এই কাবাবের রেসিপিটা যদিও আমি পুরোপুরিভাবে ভালো করে দিইনি, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমার 5টা দরকার, 5টা রেখে আমি বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এক চুলায় আমি তেল গরম করতে দিলাম, আর এবার পোলাওটাকে একটু নেড়ে চেড়ে দেবো। প্রায় 80% হয়ে গেছে। এবার আমি ভালো করে নেড়ে নিচেগুলোকে উপরে দিয়ে আমি সমান করে নিলাম। এবার পেঁয়াজ বেরেস্তাটা ভালো মতো ছড়িয়ে নিলাম, আর উপরে মাছগুলো আমি দিয়ে দিব। আর 5 মিনিট খুবই যতটুকু লো করা সম্ভব ততটুকু লো করে আমি দমে দিব। যদি আপনাদের ননস্টিক কড়াই না থাকে তাহলে আপনারা তাওয়া দিয়ে নিতে পারেন, তাহলে নিচে আর লেগে যাবে না। তো ফিরে আসতেছি 5 মিনিট পর। পাঁচ মিনিটে আমার পোলাওটা রান্না হয়ে যাবে পুরোপুরিভাবে। তো এবার আমি চলে যাব কাবাব ভাজতে। কাবাবের মধ্যে ডিম দেওয়া আছে, তাই প্যানা প্যানা দেখাচ্ছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভাজার পরে দেখতে এমন হয়েছে। তো এখন আমি একটা মাছ সরিয়ে আমি দেখে নিচ্ছি যে পোলাও চালটা ভালো করে সিদ্ধ হয়েছে কি না। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আমি খেতে দিলাম আমার হাজবেন্ডকে। এই যে দেখুন, হাতে চাপ দিয়ে দেখবেন যে কোনো দানা দানা নাই, একদম সবগুলো ভালো করে হয়ে গেছে।